আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরুষ সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি নিরা ফেরদৌস। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অস্থির সমাজে একমাত্র সুখের ঠিকানা ঘর। চার দেয়ালের ঘরেও থাকে চাপা কষ্ট, না বলা কথা। তাই সুখের ঠিকানায় কখনো কখনো পৌঁছে যায় দুঃখের চিঠি বা ডিভোর্স লেটার। সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে বিয়ে বিচ্ছেদ, তবে সবচেয়ে বেশি বিচ্ছেদ হচ্ছে বরিশাল বিভাগে, আর সবচেয়ে কম চট্টগ্রাম ও সিলেটে। বিয়ে বিচ্ছেদ নিয়ে মাদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বিয়ের মাধ্যমেই পূর্ণতা পায় মানুষ। প্রত্যেকটি বিয়েই এক একটি সুখের উপাখ্যান। বিয়ে মানেই হৈহুল্লোড় আর আনন্দ। তবে সানাইয়ের এমন সুরও কখনো কখনো হয়ে যায় বেদনার কাব্য। তেমনই এক কাব্যের ভাগ্য বিড়ম্বিত নায়িকা অঙ্কিতা। 13 বছর আগে একজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুখের আশায়, তবে সুখ আর আসেনি। সন্তান হলে স্বামীর সুমতি হবে এমন আশায় নিয়েছিলেন 2 সন্তান, তারপরও দেখা হয়নি সুখের মুখ। 5 বছর ধরে আছেন বাবার বাড়িতে, এবার স্থায়ীভাবে মুক্তি চান তেতো হয়ে যাওয়া সম্পর্ক থেকে। মান সম্মানের কথা চিন্তা করে শুধু সহ্য করে গেছি, কিন্তু প্রথম থেকে খারাপ ব্যবহার করতো, প্রচন্ড গালি গালাজ, খুব খারাপ ভাষায় গালি গালাজ করতো। ফার্স্টে ফেন্সিডিল খেত, কিন্তু পরে সে 4-5টা ইয়া আবার রেগুলার, তখন পুরাই সাইকোর মতো হয়ে গেছে। তো এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন মার বাসায় থাকি। বিভিন্ন প্রেশার ক্রিয়েট করার পরে এখানে ভরণ পোষণ দিচ্ছে, এখন এই 5 মাস ধরে সেই ভরণ পোষণটাও ছেলেদের বন্ধ করে দিচ্ছে। সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া, পরস্পরের প্রতি সন্দেহ, শারীরিক মানসিক নির্যাতন, পরক্রিয়া প্রেম, মাদকাসক্তি, প্রতিশ্রুতি রক্ষা না করা ও শারীরিক অক্ষমতা তালাকের কারণ। সমাজবিজ্ঞানীদের মতে সময়ের সঙ্গে নারীর সক্ষমতা বাড়ায় কমছে সহিষ্ণুতা, ফলে মানিয়ে নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে স্বাধীন থাকতে চাইছেন তারা। বেশিরভাগ নারীরাই বলেছেন তাদের হাজব্যান্ডরা অন্য অ্যাফেয়ারে জড়িত থাকছেন। তো যখন একজন নারী একটা পরিবারে আসলে তার স্ত্রীর মর্যাদাও পাচ্ছেন না, ভালোবাসাও পাচ্ছেন না, সোশ্যাল ইকোনমিক সাপোর্টও পাচ্ছেন না, উনি ন্যাচারালি ভাববেন যে একা থাকাটা বেটার অপশন তার জন্য। এছাড়া বউ শাশুড়ির দ্বন্দ্ব বহু সংসার ভাঙছে। বউকে মেয়ের বা শাশুড়িকে মায়ের স্থান দিতে না পারায় দুর্বল হচ্ছে বন্ধন, বাড়ছে বিয়ে বিচ্ছেদ। মেয়েটি যখন যায় তখন ছেলেটি মেয়েটির দখলে চলে যায়। আলটিমেটলি মা আর বোন গোপনে গোপনে ভাবে এই যে মেয়েটা এসে আমার ভাইটাকে দখল করেছে, আমার ছেলেটাকে দখল করেছে, একটা গোপন ক্রোধ ফিল করে বৌমার প্রতি। কিন্তু ক্রোধের চলে মমতা দা চাপা পড়ে যায়, তখন সে শুধু দোষটা দেখে, ভালো কিছু আর দেখে না। পারিবারিক অশান্তির মাত্রা ছাড়ালেই নারী ঘর ভাঙছে বলে মনে করেন মানবাধিকার বিষয়ক এই আইনজীবী। বেশিরভাগ পুরুষদের সম্পর্কটা বেশি, মেয়েরা সংসারটা ভাঙতে চায় না, কিন্তু তাদের একটা পর্যায়ে যাওয়া যখন, এবং কারা এই মেয়ের কাদের সঙ্গে তারা মিশছে, যেই মেয়েটা ডিভোর্সি মেয়েটা থাকে তার কোনো, সেই ধরনের মেয়েরাই কিন্তু আবার যে অন্য জায়গায় বিয়ে করে আরেকটা সংসার ভাঙে। তারা বলছেন শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে নারী স্বনির্ভর ও প্রতিবাদী হচ্ছে, এতে পারিবারিক নির্যাতন সহ্যের চেয়ে বিচ্ছেদকে শ্রেয় মনে করছেন। নিজেরা অবজার্ভ করো, নিজের দোষটা ধরো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এ যেন রীতিমতো মগের মুল্লুক। জোর জবরদস্তি, হুমকি, ধামকি আর সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে রাজধানীর মধ্যবাড্ডায় মুক্তিযোদ্ধা সহ প্রায় 250 মানুষের 1,000 বিঘা জমি দখল করে মাছের ঘের করেছেন 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম। এছাড়াও বাড্ডার রাজক ও ব্যক্তিগত মিলে প্রায় আরও 2,000 একর জায়গা দখল করেছেন মাছের আড়ত। সব দেখে শুনেও পুলিশ আছে নীরব দর্শকের ভূমিকায়। স্থানীয় আওয়ামী লীগ বলছে 2008 সালে হাইব্রিড হয়ে দলে ঢুকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন জাহাঙ্গীর। স্বপন দেওয়ানের ক্যামেরায় আরাফুর রহমানের রিপোর্ট। রাজধানীর মধ্যবাড্ডার একসময়ের ইউনিয়নগুলো এখন উত্তর সিটি কর্পোরেশন ভুক্ত। সস্তা হওয়ায় বিটিভির শিল্পী, কলাকুশলী, মুক্তিযোদ্ধা, চাকরিজীবী সহ নানা শ্রেণীপেশার মানুষ কয়েক বছর আগে এখানে জমি কেনেন। অভিযোগ আছে প্রায় 1,000 বিঘা জমি 10 বছর ধরে দখল করে আছেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম। স্বজনদের দিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করে পানি আটকে বিশাল এলাকাকে মাছের ঘের বানিয়ে রেখেছেন কাউন্সিলর। যেখানে একসময় ফসল হতো কাউন্সিলরের কারসাজিতে, তাই এখন বছর ভর পানির নিচে থাকে। কমিশনার লোক এরা মাছের চাষ করে, আমরা তো পানিতে ডুবে থাকি। মূল মালিক কমিশনার জাহাঙ্গীরের ভাই, জাহাঙ্গীর ভাই আছে, দুই ভাই তো। বড় দান করতো মানুষের, শুকনা ছিল, এই জলাবদ্ধতা কৃত্রিম সৃষ্টি করে ওরা এই মানুষের ভোগান্তি করতেছে। তার ভাই আলমগীর এবং তাদের ক্যাডার বাহিনী রুহুল, বিপুল, মানিক, রুমি, এদের মাধ্যমে আমাদের জমি খাল পাড়ে বাঁধ দিয়ে জলাবদ্ধতা তৈরি করে 12 মাস পানির নিচেই
আমাদের জমি থাকে এবং তারা মাছের চাষ করে। তো এই সমস্যাগুলো ওনাকে বলার পর উনি বলছে আমি এটা দেখবো এটা করে দেব আপনারাই কর, কিন্তু অদ্যাবধি উনি কোনো ব্যবস্থা নেয়নি। ক্ষমতার দাপটে মানুষের জায়গা দখল করে দুই একরের ওপর করেছেন মাছের আড়ত। ঘের থেকে আসা মাছ বিক্রি হয় এখানে প্রতি মাসে 45-50 লক্ষ টাকা তাদের ইনকাম আর কি। তাদের সাঙ্গপাঙ্গ তো আছে, থানা পায়, কমিশনার তো আপনার প্রায় 400-500 উপর আপনার বিডি আছে, 7,500 টাকা করে ভাড়া। স্থানীয় প্রবীণ আওয়ামী লীগের নেতারা বলছেন এক সময়ের যুবদল নেতা জাহাঙ্গীর আলম 2008 সালে দলবদল করেন, তবে মূল দলে জায়গা না হওয়ায় যোগ দেন কৃষক লীগে। বিএনপি ঘরানার লোক তারা, বিএনপির সাথে তারা জড়িত। 2008 সনেও তারা বিএনপির আমাদের এখানের কাইম ভাই যখন বিএনপির থেকে নির্বাচন করে তখনও তারা কাইম ভাই নির্বাচন করছে। 2012 সালের পর উত্থান হতে থাকে জাহাঙ্গীরের। বাড্ডার 12 নম্বর রাস্তাটি বাবা হাজি হাসান উদ্দিনের নামে নামকরণ করেন। ক্ষমতা খাটিয়ে রাস্তার দক্ষিণমুখী 2, 4, 6 নম্বর প্লট এবং উত্তরমুখী 1, 3, 5 ও 7 নম্বর প্লটগুলো পরিবারের সদস্যের নামে বরাদ্দ নেন। খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম দীপু বা কালা দীপুকে সব সময় সঙ্গে রাখার অভিযোগ আছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগগুলো নিয়ে বক্তব্য জানতে চাইলে বেশ কয়েকবার এড়ানোর চেষ্টা করে শেষ পর্যন্ত শুক্রবার নিজের বাসায় সময় দেন জাহাঙ্গীর আলম, কিন্তু পরে আবার অসুস্থতার কথা বলে এড়িয়ে যান। তবে এর আগে বুনিয়াদি প্রশিক্ষণের জন্য কুমিল্লায় থাকাকালে তার সঙ্গে মোবাইল ফোনে এসব নিয়ে কথা হয়। এলাকাবাসীর অভিযোগ জাহাঙ্গীরের সব অপকর্মের সহযোগী থানা পুলিশ, তাই 26টি জিডি থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয়বার আবার প্ল্যান করে আবার গেছি, আবার যাওয়ার পরে তারা আবার একই রকম সিস্টেম আমার কয়, ওই তুই দাঁড়িওয়ালা লোক, তুই নমাজ কালাম পড়স মনে হয়, তোর ইয়া করে দিছিলাম না, সাবধান করে দিয়ে তুই আবার আসিল কেন? তারপর আমরা ভয়ে বাধ্য হয়ে চলে এসেছি। অভিযোগের বিষয়ে জানতে বাড্ডা থানায় গেলে কাউন্সিলরের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। একদিনে ব্যবধানে রাজধানী পাইকারি বাজারে দেশীয় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে 10 টাকা। মিয়ানমার ও মিশরের পেঁয়াজে কমেছে 5 টাকা করে। এদিকে সপ্তাহের ব্যবধানে 2-3 টাকা বেড়েছে চালের দাম। তবে ইলিশের বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে, কমেছে সব ধরনের সবজির দামও। সেলিম মালিকের রিপোর্ট। আগামী রোববার থেকে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হতে পারে, এমন খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দর। রাজধানীর পাইকারি বাজারে 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120-125 টাকা, ভারতীয় পেঁয়াজ 120 টাকা। কমেছে মিয়ানমার ও মিশরের পেঁয়াজের দামও। কালকে দেশি পেঁয়াজ ছিল 130-135 টাকা, আজকে দেশি পেঁয়াজ 120-125 টাকা বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ তো মানে মার্কেটে কম, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের বাজারও কমের দিকে। এই প্রভাবে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম 5 টাকা কমেছে, তবে বাড়তে অন্যান্য পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ 140 টাকা, আজকে 5 টাকা কমে পাইছে 135 টাকা কিনতেছি, দিন যাচ্ছে একটু কমতেছে, আমরা কমে বিক্রি করতে পারছি। আগে কিনতাম 5 কেজি, এখন 130-135 টাকা কেজি কিনতে হয়। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও হিলি বন্দরের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে 10-20 টাকা। কালকে পেঁয়াজ কিনছি 120 টাকা কেজি, আজকে পেঁয়াজ কিনতে আছি 110 টাকা কেজি। আলু পাইছি, কালকে বিক্রি করছিলাম 120 টাকা কেজি, আজকে বিক্রি করলাম 110 টাকা কেজি। আমরা কম রেটে কিনতেছি, কম রেটে বিক্রি করতেছি। বেশি দামে ধান কিনতে হচ্ছে, এমন অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। মিনিকেট বিক্রি করছি আগে 42-44, এখন 45-46, বিয়ের আটের বিক্রি করছিলাম 32-33, এখন 35-36। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাজার সয়লাব ইলিশে, দামও কম। 600 টাকা কেজি, 650 টাকা কেজি 1 কেজির উপরে। যেই মাছ আগে ছিল 1,000-950, ওই মাছ এখন 700 টাকা, 650 টাকা কেজি। রুই মাছ আগে ছিল 260-250 টাকা, এখন হচ্ছে 220-230 টাকা। মির্গা মাছ ছিল 230-220 টাকা, এখন হচ্ছে 180-200 টাকা। বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে মৌসুমি সবজির, সপ্তাহের ব্যবধানে কমেছে 10-20 টাকা। আগে ধরেন আপনার সিম ছিল 80 টাকা কেজি, সিম আজকে 60 টাকা কেজি। গাজর ছিল আগে 50 টাকা কেজি, এখন 60 টাকা কেজি, কেজিতে 10 টাকা বাড়তি।
আর পেঁপে দাম কমছে, পেঁপে 15 টাকা কেজি, 12 টাকা কেজি, ফুলকপির কাছে দামও কমছে, ফুলকপি মাত্র 20 টাকা পিস। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানীতে বাজার মনিটরিং অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল। সকালে মিরপুর 1 নম্বরে এই অভিযান চালানো হয়। সেখানে কয়েকটি পেঁয়াজের আড়তেও অভিযান চালায় মনিটরিং টিম। পেঁয়াজের বাড়তি দাম রাখার অভিযোগে একটি আড়ত মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রিন্স বেকারি মিরপুর 1 নম্বর শাখায় অভিযান চালায় মনিটরিং টিম। এ সময় নিম্নমানের মিষ্টি বিক্রির অভিযোগে 1,00,000 টাকা জরিমানা করা হয়। প্রথমে আমরা প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে গেলাম, সেখানে আমরা দেখলাম যে কিছু অনিয়ম রয়েছে, যেখানে ওজনে কম দেওয়া হচ্ছে মিষ্টিতে, এবং কেকের প্যাকেটের গায়ে কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ তারিখ কোনো লেবেলই দেওয়া ছিল না, এবং বাসি মিষ্টি, পচা মিষ্টি বিক্রি করা হচ্ছিল, পোড়া তেল ব্যবহার করছিল, এই সকল অপরাধে তাদেরকে 1,00,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এরপর আমরা পেঁয়াজের যে পাইকারি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে প্রায় সবগুলো দোকানই মূলত মূল্য তালিকা দিয়ে দিয়েছেন, এবং আজকে যেটি বিক্রি হচ্ছে 110 টাকা থেকে শুরু করে 130 টাকা, খুচরা মূল্য 130 টাকা, এবং পাইকারি মূল্য 110 থেকে 120 টাকা করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালে বিভিন্ন নদীতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। নগরীর পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজারে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। মাছের আকারও বেশ বড়। ব্যবসায়ীদের হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে ইলিশের এই পাইকারি বাজার। একসঙ্গে এত মাছ দেখে খুশি ব্যবসায়ী। দাম কিছুটা কম হওয়ায় স্বস্তি জানান ক্রেতারা। এদিকে মৎস্য কর্মকর্তারা জানান, নদীতে মাছ থাকার কারণে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে, যে কারণে অল্প সময়ের মধ্যে তারা মাছ ধরে বাজারে নিয়ে আসতে পারছেন। বরিশালে ইলিশের পাইকারি বাজার থেকে সবশেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, নিষেধাজ্ঞা শেষে বরিশালে পাইকারি বাজারগুলোতে ইলিশের সরবরাহ কেমন দেখছেন আমাদের জানান। এখানে সকাল থেকে প্রচুর মাছ আসছে, আর এছাড়া আপনাকে বলে রাখছি সরকার মা ইলিশ রক্ষার্থে যে নিয়ম করেছিল সেই 22 দিনের অবরোধ গত পরশু রাত 12টার দিকে উঠে গেছে। সেই অবরোধ উঠে যাওয়ার পরে জেলেরা মাছ ধরতে নেমেছে। কালকে প্রচুর মাছ এসেছে এখানে, এখানে প্রায় 2,500 মনের মতো মাছ কালকে এসেছে, আজকেও প্রায় 1,500 মনের উপরে মাছ এসেছে। এখানে সরবরাহ খুব ভালো, এবং এই মাছ বেশি প্রাপ্তির কারণে ব্যবসায়ীরা প্রচুর খুশি। আর আপনাকে বলে রাখছি যে এখন মাছের দাম হচ্ছে 500 কেজির নিচে যে মাছটা সেটা 400 টাকা করে 500 গ্রামের নিচে, আর যেটা 600 থেকে 900 LC সেটা হচ্ছে গিয়ে আপনার 600 টাকা কেজি, আর 1 কেজি মাছের দাম করছে প্রায় 800 টাকা, আর 1,200 গ্রামের 1 কেজির উপরে 1,200 গ্রাম সেটা হচ্ছে 1,000 টাকা মতো। এদিকে মাছ প্রচুর আশায় এদিকে দেখা গেছে অধিকাংশ মাছের পেটে ডিম রয়েছে। জেলেরা এবং মৎস্যরক্ষীরা বলছে যে এই অবরোধটা যদি সরকার আর কয়েকদিন পিছিয়ে দিত তাহলে এই মাছগুলি ডিমালা মাছগুলি তত আসতো না। এ ব্যাপারে বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেছেন যে সারা বছরই ইলিশের পেটে ডিম থাকে, এই ডিম সবসময় থাকবে, তবে বেশিরভাগ এই অবরোধের কারণে তাদের এই মাছের মামাস ঠিক মতো ডিম থাকতে পেরেছে, তাদের অবরোধ সাকসেসফুল হয়েছে। তবে এখানে প্রচুর মাছ আসার কারণে বাজার খুব জমজমাট। জসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলী জসিম জানাচ্ছিলেন বরিশাল থেকে। চলে যাচ্ছে পরের সংবাদে। সড়কে আইন ভঙ্গের সাজা কয়েক গুণ বাড়িয়ে করা নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রথম দিনে সাজার পরিবর্তে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ট্রাফিক পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে এই কার্যক্রম চালাতে দেখা গেছে। সড়কে আইন ভঙ্গ করলেও কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। রাজধানীর সড়কে আজ ফিটনেসবিহীন গাড়িকে খুব একটা চলতে দেখা যায়নি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনও কম। এদিকে নতুন সড়ক পরিবহন আইনের সাজা সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ, তাই আইন প্রয়োগের আগে মানুষকে এ বিষয়ে সচেতন করার দাবি জানিয়েছেন তারা। আমি
আমি কিন্তু ওই দিক দিয়ে যাইনি, আমি দেখলাম যে আমি যেহেতু যাচ্ছি না ওই দিক দিয়ে, আমাকে যেতে হবে এই দিক দিয়ে, তো আমি এই দিকে টার্ন করে চলে আসছি। কিন্তু এখানে আমরা খালি রাস্তা তো শুনছি আজকে যে আজকের তো করা চাপ, কাগজপত্র কমপ্লিট থাকতে হইব, লাইসেন্স থাকতে হইব, এমনি শুনছি, কিন্তু পুরোপুরি যে আজকে ই হয়েছে কার্যকর হয়েছে এটা শুনিনি আর কি। জনগণকে সচেতন করছি, এই আইন সম্পর্কে জানাচ্ছি যে আইনের ব্যাপকতা, প্রয়োগ, এটার যে ফাইন, ফাইনের পরিমাণ অনেক বেশি, যাতে এই অপরাধগুলো পরবর্তীতে যাতে ওরা না করে আর কি। ইলেকট্রিক মেশিনের মাধ্যমে আমাদেরকে মামলা হইতো, ওইটা আপাতত আপডেট করার জন্য দুই একদিন সময় লাগবে। এদিকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। গেল রাতে ধামইরহাট উপজেলার আগ্রা দ্বিগুণ বাজারে আসামি ধরতে ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ডিবি পুলিশের এএসআই বাসেদ ও কনস্টেবল মুনির মারা যান। এদিকে রংপুরে পীরগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছেন, এ সময় আহত হন 15 জন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের শফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন দেশে শৃঙ্খলার বড় সংকট, আর শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো দাম নেই। এছাড়া দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়। প্রধানমন্ত্রী তৈরি করা 15 জন অনুপ্রবেশকারীর তালিকা বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে অপকর্মকারী লোকজন আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃত্বে না আসতে পারে। শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের চ্যালেঞ্জ, এবং এই রোড সেফটি আইনটা সেজন্য বিভাগের দায়িত্ব পালন করছেন তাদের কাছে এই তালিকাটি পাঠিয়ে দিচ্ছি তরুণ নেতৃত্বে, যাতে অনুপ্রবেশকারী তথা যে বিতর্কিত লোকজন, অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে না পারে। সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র, নিজেদের দুর্নীতির ভারেই সরকারের পতন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকারের দুর্নীতি বিরোধী অভিযান আই ওয়াশ বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, এই ভয়ে তাকে মুক্তি দিচ্ছেন না বলে অভিযোগ করেন মওদুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই দুর্নীতি পরায়ণ সরকারের পতন হতে বাধ্য এবং হবে। আমরা খুব চিন্তায় আছি যে কখন আমরা আন্দোলন করব। বিচার বিভাগ সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবের কারণে তারা আজকে বেগম জিয়াকে আমরা জামিন দিতে পারি না, জামিন পেতে পারি না, নানা কারণে। কারণ সরকার চায় না যে বেগম জিয়া মুক্তি পাক, কারণ তারা জানে যে যেদিন বেগম জিয়া মুক্তি পাবেন সেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তারা রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন বঙ্গবন্ধু না হলে বাঙালিদেরকে পশ্চিম পাকিস্তানের গোলামি করতে হতো। সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর এক ও তিন আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও নাহিম রাজ্জাক। সম্মেলনে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লাকে সভাপতি ও আতিকুর রহমান মানিক সরকারকে সাধন সম্পাদক করে 81 সদস্যের থানা আওয়ামী লীগ কমিটি গঠন করা হয়। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রথমবারের মতো আয়োজন করল আন্তঃপ্রাতিষ্ঠানিক বেঙ্গল কর্পোরেট লীগ বিসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সকালে রাজধানীর তেজগাঁও উসমানী হল মাঠ বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সাইফুল আলম দীপ খেলা উদ্বোধন করে খেলোয়াড়দের বলেন খেলায় হার জিত থাকবে, সবাইকে আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে খেলতে হবে। বিসিএল বেঙ্গল কর্পোরেট লীগ টি টোয়েন্টিতে 16 দল অংশগ্রহণ করছেন। তেজগাঁও ছাড়াও রাজধানীর বনানী মাঠেও এই টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সব আমার সাথে আছে, এতজনের নাম বলা
আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখে খেলবেন এবং সবসময় আমি আপনাদের সাথে আছি এই শুভ কামনা করে আমি এই খেলার উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস টু গুগল প্লে উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।